পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকে করোনা ভাইরাসের আতঙ্কে চরম সংকটের মুখে পড়েছেন পোলট্রি ফার্ম ব্যবসায়ীরা। পোলট্রি ফার্ম থেকে মুরগি তোলার প্রক্রিয়া পুরোপুরি ব্যর্থ হয়ে পড়ায় মাথায় হাত পড়েছে এখন তাদের। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বিভিন্ন অঞ্চলে প্রচুর পোলট্রি ফার্ম রয়েছে। বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কে সেই ফার্ম ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন, কারণ তারা নির্দিষ্ট সময় মতো মুরগি তুলছেন। কোম্পানির নিয়ম মতো 40 থেকে 45 দিনের মাথায় মুরগি তোলা হয়, কিন্তু 85 দিন পেরিয়ে গেলেও কোনো পোলট্রি ফার্ম থেকে মুরগি তোলা হচ্ছে না। এর ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। স্থানীয় এলাকার এক পোলট্রি ব্যবসায়ী শেখ মুজিবুল হক জানান, তিনি 15 বছর ধরে পোলট্রি ফার্মের ব্যবসা করছেন, কিন্তু এরকম পরিস্থিতির সম্মুখীন কখনোই হননি। তার 1200 মুরগি রয়েছে, প্রতিদিন গড়ে খরচা 6000 টাকা, 85 দিন হয়ে গেল মুরগি কিনছে না কেউই। এর ফলে চরম ক্ষতির মুখে পড়েছেন তিনি। 15 বছরকার ব্যবসা, তাই এই প্রথম আমি দেখছি যে এরকম অবস্থা, যে প্রতিদিন যে এরকম খরচ হয়ে যাচ্ছে। কোম্পানি তো যাচ্ছে, কিন্তু আমার এইটার ওপরেই সব কিছু, কিন্তু আমি যদি না পাই তাহলে কি হবে? আমি বা আমার বউ ছেলেকেই বা কি খাব? কেন এরকম সমস্যা? হ্যাঁ, কেন এরকম সমস্যা? এতে কি এই ভাইরাসটা আছে মুরগির মধ্যে? হ্যাঁ, যদি মুরগির মধ্যে যদি ভাইরাস থাকে তাহলে কোম্পানি চিকস আবার দিচ্ছে কেন? আবার কেন? তা এটা কি ভাইরাসের জন্য যে আজকে রেটটা নেমে গেছে? হ্যাঁ, যে পাবলিক মাল কিনছে না, খাচ্ছে না। হ্যাঁ, কোম্পানিরও খরচ হচ্ছে। হ্যাঁ, সেই সাথে আমারও বেকার, মানে এই যে এতটা বয়স হয়ে গেছে, মুরগি তো আর ওয়েট আসবে না। হ্যাঁ, মুরগি দিনকে দিন ওয়েট কমে যাচ্ছে কিন্তু বাড়ছে না। কতদিনের মাথায় আপনার বয়সে মুরগি তোলা হয়? 40 থেকে 42 দিনের মধ্যে। আজকে 46 দিন 47 দিন বয়স হয়ে যাচ্ছে, মুরগি এখন ওঠার কোনো এই নাই। যে পাবলিক কিনছে না, কোম্পানি কি করবে? কোম্পানি বলছে মুরগি যদি না বিক্রি হয় আমি বা কোথা থেকে দেবো? হ্যাঁ, প্রতিদিন যেভাবে মানে এ হয় সেল হয়, যেখানে কত টাকা খরচ হয় এখন পার ডে 6000 টাকা খরচ। করোনা ভাইরাসের আতঙ্কে ভাতার বাজারে মুরগির মাংসের সেল চলছিল কয়েকদিন ধরে, তবে ক্রেতার দেখা মেলেনি। সব মিলিয়ে চরম ক্ষতির মুখে ভাতারের পোলট্রি ব্যবসায়ীরা। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্ধমান। রাজস্থানের আজমেরের বাসিন্দা তরুণী 6000 কিলোমিটার দৌড় পরিক্রমা করবেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে এই দৌড় 4টি মেট্রো সিটি পরিক্রমা করবেন ওই তরুণী। শুক্রবার বর্ধমানে তাকে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হল। রাজস্থানের আজমেরের বাসিন্দা সুফিয়া নামের এক তরুণী 6000 কিলোমিটার রাস্তা দৌড়ের মাধ্যমে পরিক্রমা করবেন। তিনি জানিয়েছেন, গত 8ই ফেব্রুয়ারি দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। মূলত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্য নিয়েই তার এই দৌড়। কলকাতায় পৌঁছে চেন্নাই ও মুম্বাইয়ের উদ্দেশ্যে যাবেন ওই তরুণী। হোপ নামক একটি ব্যানার নিয়ে তার বার্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। দিল্লির গণহত্যা সহ একাধিক ঘটনা তার চোখে ভাসছে, সেই সব ঘটনা থেকে শিক্ষা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন ওই তরুণী। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে ও মানুষের মধ্যে প্রেম ভালোবাসা জাগাতে তাদের একই বন্ধনে একই সূত্রে গাঁথতেই তার এই দৌড়, এমনটাই জানালেন তিনি। এদিন বর্ধমানে পৌঁছন ওই তরুণী। তাকে স্থানীয় একটি রাইস মিল কর্তৃপক্ষের তরফে সম্বর্ধনা দেওয়া হয়। মানে আজমের রাজস্থান সে হুম আর ইন দিনো মে এক রান পে নিকলি হুই হুম জিসে গোল্ডেন কোয়াড্রিলেটারাল কেতে হ্যায়। ইয়ে 6000 কিলোমিটার কি দূরি হ্যায় আর জো হামারে দেশ কি 4 মেট্রো সিটিজ কো কভার করতি হ্যায়। দিল্লি সে ক্যালকাটা, ক্যালকাটা সে চেন্নাই, চেন্নাই সে মুম্বাই আর মুম্বাই সে দিল্লি। দিল্লি সে মানে 8th ফেব্রুয়ারি কো শুরু কি থি আপনি জার্নি আর আজ মে বর্ধমান পৌঁছি হুম রান করকে। আর ইয়ে রানিং এক মকসদ কে লিয়ে হ্যায়, রান ফর হোপ কা নাম দিয়া হ্যায় জিসে মানে। ইয়াহ হোপ কো মে ডিফাইন করনা চাহুঙ্গি, এইচ ফর হিউম্যানিটি, ও ফর ওয়ননেস, পি ফর পিস এন্ড ই ফর ইকুয়ালিটি। হামারে সমাজ মে, হামারে দেশ মে মোরাল ভ্যালুজ জো হ্যায় ও কী খো রই হ্যাঁ। ইনসানিয়ত কো জো এক ফিলিং হ্যায়, জো ভাইচারে কি ফিলিং হ্যায় ও কহীঁ না কহীঁ লোগো মে বিলুপ্ত হতি যা রই হ্যায়। তো উসকো প্রমোট করনে কে লিয়ে, ইয়ে ইনসানিয়ত কা মেসেজ লোগো কো দেনে কে লিয়ে মানে ইয়ে ইনিশিয়েটিভ লিয়া আর লোগো সে জগে জগে যাকে উনসে মিলনা, উনকো ইউনাইট করনা ইস রান কে থ্রু আর ইয়ে সন্দেশ দেনা কি ইনসানিয়ত সে বড়া কোই রিলিজন নেই হ্যায়, কোই ধর্ম নেই হ্যায়, বাস মেরে রান কা ইয়েহি মকসদ হ্যায়। তেজগঞ্জের রাইস মিলের মালিক পার্থ নন্দী জানান, প্রতিদিন 50 কিলোমিটার করে দৌড়াচ্ছেন সুফিয়া, যা এক অবাক করা ঘটনা। একজন নারী হয়ে 6000 কিলোমিটার পথ অতিক্রম করা তার জীবনে অজানা বলে জানালেন তিনি। পাশাপাশি সুফিয়ার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে তিনি জানালেন, সুফিয়া উনি রাজস্থানের বাসিন্দা,
দিল্লি থেকে একটা দৌড় শুরু করেছেন। উনি বর্ধমান হয়ে কলকাতা হয়ে চেন্নাই যাবেন, চেন্নাই থেকে মুম্বাই যাবেন, মুম্বাই থেকে আবার দিল্লি ফেরত যাবেন। আমি গতকাল রাত্রে মেসেজটা পেয়েছিলাম, শোনার পর থেকে আমার ভাবতেই অবাক লাগছিল। আগে ওনার একটা রেকর্ড আছে 4,000 কিলোমিটারের, এখন নতুন রেকর্ড উনি করতে চলেছেন 6,000 কিলোমিটারের। প্রতিদিন দৌড়ে দৌড়ে 50 কিলোমিটার প্রতিদিন দৌড়ানো মানুষ পারবে বলে আমার মনে হয় না, অতিমানব ছাড়া এটা সম্ভব নয়। তো উনি এসছেন, আমাদের ভালো লাগছে, বর্ধমান হয়ে উনি যাচ্ছেন, আমরা যেটুকু পারি একদিন রেস্ট করানোর একটু সাহায্য যাই। এটাই হোক, এখানে ফিজিওথেরাপিস্ট আছেন, উনিও ফিজিওথেরাপি করতে এসেছেন এখানে, যদি পায়ের খুব সমস্যা হয়ে যায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমাদের একটি স্কুলের বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা এসছে আমাদের কোম্পানির তরফ থেকে, ছোট্ট সম্বর্ধনা তো থাকবেই। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্ধমান। হৃদরোগে আক্রান্ত ছাত্রকে বাঁচাতে অর্থ সংগ্রহে নামল স্কুল পড়ুয়ারা। পূর্ব বর্ধমান জেলার গোত্রী 2 নম্বর ব্লকের বাসিন্দা শেখ নিজামুদ্দিন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী সে, তবে মাঝপথেই হৃদরোগে আক্রান্ত হওয়ায় থমকে গিয়েছে তার পুরোপুরি পড়াশোনা। তাকে বাঁচাতেই এদিন পথে নামে তার সহপাঠীরা। হৃদরোগে আক্রান্ত ছাত্রকে বাঁচাতে অর্থ সংগ্রহের পথে নামল স্কুল পড়ুয়ারা। যোগ দিল বন্ধু থেকে স্কুলের পাঠরত নিম্ন শ্রেণীর ছাত্ররাও। পূর্ব বর্ধমান জেলার গোলসী 2 নম্বর ব্লকের সোহগ্রাম মিরেপাড়ার বাসিন্দা শেখ নিজামুদ্দিন সেই গোলসী 2 নম্বর ব্লকের আদ্রাহাটি বানুয়ারিলাল সাধারণ শিক্ষা নিকেতনের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তবে শারীরিক সমস্যার জন্য এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে সে পারছে না। জানা গিয়েছে কয়েক মাস পূর্বে তার পেটে যন্ত্রণা দেখা দিলে তাকে স্থানীয় আদ্রাহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন পরিবার লোকজন। তারপরেই বর্ধমানে চিকিৎসা করাতে এসে পরিবারের লোকজন জানতে পারে তার হৃদরোগ হয়েছে। তবে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা না হওয়ায় ভিন রাজ্যে দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে নিয়ে যান তার পরিবার। সেখানে গিয়েই জানতে পারা যায় নিজামের হৃদযন্ত্রটি ছোট, জন্মের পর থেকেই আর সেটি বড় হয়নি। ছোট হওয়ায় হার্ট ট্রান্সপ্লান্টেশন করার পরামর্শ দেন সেখানকার ডাক্তারেরা। এদিকে নিজামুদ্দিনের বাবা শেখ শাহজাহান পেশায় খেতমজুর, বাড়িতে একাই রোজগের এসে। বর্তমান সময়ে সংসার চালানো দুষ্কর হয়ে পড়েছে তার উপর ছেলের চিকিৎসার জন্য প্রয়োজন 23 লক্ষ টাকা, যা তার সামর্থ্যের বাইরে। নিজের যা সামর্থ্য ছিল সবটাই ফুরিয়ে গিয়েছে। কিছুদিন আগে এই খবর জানতে পারে আদ্রাহাটি বিএ শিক্ষা নিকেতনের শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা। তারপর থেকে বিভিন্নভাবে সাহায্য করে আসছেন নিজামুদ্দিনকে তারা। তবে এদিন থেকে স্কুলের ছাত্রকে বাঁচাতে পথে নামল স্কুলেরই একটি পড়ুয়ার দল, তাদের সাথে যোগ দেন স্থানীয় বন্ধুরাও। এলাকার দোকানে দোকানে ঘুরে সাহায্যের আবেদন করলেন এদিন পড়ুয়ারা। তারপর সেই টাকা নিয়ে তুলে দেওয়া হলো নিজামুদ্দিনের বাবা শাহজাহানের হাতে। এক পড়ুয়া জানাচ্ছেন, কারণ হলো গত 1 মাস আগে খবরটা শুনলাম যে নিজামুদ্দিন একজন আদার্টি স্কুলের ছাত্র, সে এখন ক্লাস 12 এখন পড়ে। এই পড়াশোনা চলাকালীন তার হঠাৎ করে হাটের একটা ডিজিজ ধরা পড়েছে, যার জন্যে তার হাটটা ট্রান্সপ্লান্ট করা দরকার। এবং নিজামুদ্দিনের শরীর মানে বাড়ির অবস্থা খুবই খারাপ, এবং হাট ট্রান্সপ্লান্টের জন্যে তার প্রায় 23 লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু পারিবারিক আর্থিক অবস্থা এতটাই খারাপ, সে অত টাকা জোগাড় করতে পারবে না। তাই আমাদের স্কুলের স্যাররা বললেন যে আমাদেরকে কিছু করার জন্য। তা আমি হলাম প্রাক্তন ছাত্র এই স্কুলে, আমি ছাত্ররা মিলে সব একসঙ্গে আলোচনা করলাম। তারপর এখন ওর যে ক্লাসমেট তাদেরকে বললাম, তারা বললো ঠিক আছে আমরা তাহলে পথে নামবো। ওই জন্য আমরা ফ্লেক্স বানিয়ে আমরা আজ পথে নেমেছি। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, পূর্ব বর্ধমান। সকাল বিকেল সেই ধূপ দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা, ভরসা দিচ্ছে টাটা টাটা ছাড়া। টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে পেঁয়াজের বীজ চাষীরা। মাঠের মধ্যেই লুটিয়ে পড়েছে বীজ সহ পেঁয়াজের গাছগুলি, ফলে চরম বিপাকে চাষিরা। মঙ্গলবারের প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতির মুখে পড়ল পেঁয়াজের বীজ তৈরির কাজ। বৃষ্টি তেমন না হওয়ায় আলু ও পেঁয়াজ চাষে ক্ষতি হয়নি, কিন্তু ঝড়ে পেঁয়াজ গাছ ভেঙে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হয়েছে পেঁয়াজ চাষিদের। এর ফলে বীজের উৎপাদন কম হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে, এর সঙ্গে ফলন কমারও আশঙ্কা করছেন চাষিরা।
দুর্যোগে আম ও সজনের ফুলেও ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি অধিকর্তারা। কালনা মহকুমার বেশ কিছুটা এলাকা জুড়ে হয় পেঁয়াজ বীজ তৈরির কাজ। কৃষি দপ্তর অনুযায়ী সেই এলাকায় প্রায় 150 থেকে 200 হেক্টরের কাছাকাছি এই কাজ হয়। শুধু কালনা মহকুমাতেই নয়, পেঁয়াজের বীজের চাহিদা আছে বাইরেও। বাইরে থেকেও বহু চাষি পেঁয়াজের বীজ কিনতে আসেন কালনায়। অন্য ফসলের বীজ দোকানে মিললেও পেঁয়াজের বীজ চাষির ঘর থেকে মেলে এমনটাই জানা গিয়েছে। তাই অনেক চাষি পেঁয়াজের বীজ তৈরি করেন। এই প্রক্রিয়ায় সবে ফুল এসেছিল। মঙ্গলবারের ঝড় বৃষ্টিতে ফুল সমেত বহু গাছই মাটিতে লুটিয়ে পড়ায় ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের। সাধারণত কার্তিক মাসের শেষে বীজ তৈরির প্রক্রিয়া শুরু হয়, মাস চারেক সময় লাগে এর জন্য। এবার সবে ফুল এসেছিল গাছে, ঝড়ে বহু গাছ ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছে, তাই ভালো ক্ষতির মুখে পড়তে হয়েছে চাষিদের এমনটাই মনে করা হচ্ছে। এবার পেঁয়াজের দর ছিল বাজারে 600 থেকে 1200 টাকা কেজি, যা ক্ষতি হলো তাতে আগামী বছর পেঁয়াজের বীজের দাম আরও চড়া থাকবে বলে মনে করা হচ্ছে। সেই দর কেজি প্রতি 4-5 হাজার টাকারও হওয়ার সম্ভাবনা রয়েছে। পেঁয়াজ চাষিদের চড়া দরে বীজ কিনতে হবে এমনটাই মনে করা হচ্ছে। তবে এই বৃষ্টিতে আলু তোলাতে তেমন অসুবিধে হবে না। তবে যারা পেঁয়াজের বীজ তৈরি করেছেন তারা ক্ষতির মুখে পড়েছেন ঝড়ে গাছ ভেঙে মাটিতে লুটিয়ে পড়ায়। এদিকে ইতিমধ্যেই ধসার প্রকোপে ক্ষতি হয়েছে বেশ খানিকটা। শেষ মুহূর্তে আবারও বৃষ্টির ভুকুটি নতুন করে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে আলু চাষিদের কপালে। এতে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। কিরকম? যেটা হচ্ছে যে আগামী বছরের জন্য যে বীজটা আর কি আমরা যে তৈরি করতাম তা সেটা আর হবে না, কেননা এ তো উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে যাওয়াতে পুরো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়াতেই আর কিছু করার নেই ও, কেননা পরের বছর হয়তো দেখা যাবে 4-5 হাজার টাকা করে কেজি দিয়ে আর কি বীজ কিনতে হবে। এবছর কত করে কিনেছেন? এবছর 600 থেকে 1200 টাকার মধ্যে। আচ্ছা, আর এইটা মানে হচ্ছে কি এইভাবে উল্টে গেল কী করে? এই প্রচুর পরিমাণে ঝড় হয়েছে। কবে? বৃষ্টি কম হয়েছে কালকে। হ্যাঁ, বৃষ্টি কম হয়েছে, প্রচুর পরিমাণে ঝড় হয়েছে আর কি। বৃষ্টিটা হালকা হয়েছে, কেননা এত ঝড় হয়েছে যে তার প্রচুর পরিমাণে ক্ষতি আর কি বলবো, এরকম আর কি এই সময় দেখা যায় না। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, পূর্ব বর্ধমান। মেয়ের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে কাটোয়া রোডের নান্দাই ব্রিজের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কয়েক ঘন্টা ধরে চলল এই অবরোধ কর্মসূচি, তদন্তের দাবি জানানো হয়েছে। গত 15 দিন আগে নান্দাই পঞ্চায়েতের উত্তর রামেশ্বরপুর এলাকার বাসিন্দা সুস্মিতা পালের সাথে আটঘরিয়া বৃদ্ধাপাড়া নিবাসী অনুপ কুমার দের সাথে বিবাহ হয়েছিল। বিয়ের পর থেকে কোয়াক ডাক্তার হিসেবে কর্মসূত্রে বিহারে স্ত্রীকে নিয়ে রওনা দেয় অনুপ দে। কয়েকদিন যাবার পরেই বিহার থেকে বিহার পুলিশের মাধ্যমে মেয়ের মৃত্যু সংবাদ পান মৃতার বাবা সুদর্শন পাল। অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারেননি সুদর্শনবাবু, মেয়েকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এই ঘটনাকে প্রতিবাদ জানিয়ে তিনি তদন্ত হোক এমনটাই পুলিশকে জানিয়েছিলেন। এই দাবিতেই গতকাল সন্ধ্যে থেকে বিহার থেকে মেয়ের দেহ বাড়ি ফেরার পরে কালনা কাটোয়া রোডের নান্দাই ব্রিজের কাছে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। সন্ধ্যা 7টার পর থেকে অবরোধ চলে টানা। রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস, কালনা।